হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি একটি ফার্মে, মানে গরুর ফার্মে। আগেই বলে নিচ্ছি আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, কোরবানি ঈদের শুভেচ্ছা। আর জানেন যে কোরবানি ঈদে গরুর হাট বসে সারা বাংলাদেশেই, এবং গরু বেচা কিনি হয়, গরু কোরবানি দেয় যাদের সামর্থ্য আছে। তো সেই গরু দিয়ে গরু নিয়ে আজকের নিউজটি। আজকে আমরা আসছি আর কে অ্যাগ্রো ফার্মা লিমিটেডে। এখানে গরু মোটা তাজাকরণ করা হয় এবং ন্যাচারালভাবে, কোনো কেমিক্যাল অথবা কোনো যেটা গরু ঔষধের মাধ্যমে বা ইঞ্জেকশনের মাধ্যমে নয়, ন্যাচারালভাবে গরু মোটা তাজা করা হয় এই ফার্মে। এবং এখান থেকে আপনারা গরু কিনতে পারবেন। এখানে 1 লাখ থেকে 5-6 লাখের ভেতরে গরু আছে, কিন্তু এদের গরুগুলি কিন্তু কোনো হাটে পাবেন না। এখানে এই ফার্মেই আসতে হবে তাদের গরু নেওয়ার জন্য। এখান থেকেই নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান গরু কিনেছে। আশা করি আপনারাও গরু কিনতে পারবেন এখানে, এবং গরুগুলি দেশীয় প্রজাতি বা দেশীয় জাতের গরু, সবগুলি দেশি জাতের গরু, তো কম দামে কিনতে পারবেন দেশি জাতের গরু। তো এখন আমরা এই ভিডিওতে কথা বলবো এই ফার্মের ম্যানেজারের সাথে। সে আমাদের বিস্তারিত বলবেন এবং জানাবেন যে কিভাবে এই গরুগুলি পালন করে, এবং যদি কেউ খামার করতে চায় সেইভাবে কিভাবে করতে পারে, এবং সেটাও সে ইনফর্ম করবেন বা জানাবেন, এবং তিনি আমাদের কিছু গরুর দাম জানাবেন এবং দেখাবেন। তো চলুন তার কাছে চলে যাই। আর কে অ্যাগ্রো ফার্ম লিমিটেড, স্থান এটা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ 2 নম্বর ডাকেশ্বরী। এটা আমাদের 5 বছর যাবত আর কি, আগে ছোট পরিসরে ছিল, এখন 5 বছর যাবত বড় করা হয়েছে। এখন আমাদের 200+ গরু আছে, না ছোট বড় আছে, বাচ্চা আছে, বড় গরু আছে, মিডিয়াম সাইজের আছে। এখানে দেশি শাহিওয়াল, সিব্বি আছে, গির আছে, নেপালি গিরগুলা। আমাদের ফ্যাটেনিংয়ের জন্য যেগুলা ঈদের জন্য রেডি করছে, এগুলা এই ঈদের জন্য 100-150 গরুর মতো এটা এই ঈদে সেল করার জন্য। আমাদের ঈদের যে টার্গেট, তার 30% বুকিং অলরেডি হয়ে গেছে, রানিংয়ে চলতেছে। সিস্টেম বুকিং মানে আপনি 10%-20% জমা দিলেন, আর বাকি ডেলিভারি হওয়ার আগে এটা পুরোটা ফুল পেমেন্ট করতে হবে। আমাদের ফার্মের থেকেই নিয়ে যায়। না না, আমাদের ফার্মে সম্পূর্ণ ন্যাচারালভাবেই গরু লালন পালন করা হয়। আমাদের নিজস্ব ঘাস উৎপাদন করা হয়, আবার যে দানা খাবারগুলো আমরা সরবরাহ করে থাকি এটাও কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে এনে আমরা এখানে এগুলো তৈরি করে তারপরে এটা মিক্সিং খাবার তৈরি করে খাওয়াই। আমরা সম্পূর্ণ মেডিসিন, আমরা কোনো এ ধরনের কেমিক্যাল বা মেডিসিন ইউজ করি না, ন্যাচারালভাবেই গ্রোথ আসে আমাদের গরুর। সাধারণত আমরা সকালে দানাদার খাবার দিয়ে থাকি, আর 11টা-12টার দিকে কাঁচা ঘাস, আবার 1টা-1টার দিকে আবার দানা খাবার, বিকালে খড় দিই, খড় আর কাঁচা ঘাস। হ্যাঁ, ডাক্তার আমরা আছে, আর প্রাথমিক চিকিৎসাগুলো, ভিতরে যে চিকিৎসাগুলো এটা আমি নিজেই করে থাকি। কোন কোন দেশের, আমরা তো এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে গরু কালেক্ট করে থাকি, ইসে, রাজশাহী, আলমডাঙ্গা, বিভিন্ন স্থান থেকে গরু কালেক্ট করে থাকি। দেশের বিভিন্ন স্থানে যেখানে ভালো গরু পাই আমরা সেখান থেকে এগুলো কালেক্ট করি। বাচ্চা গরুগুলা দেখা যায় 10 মাস-12 মাসের বাচ্চাগুলো কালেক্ট করে আমরা এখানে লালন পালন করি। এটা এই নেপালি গির আছে, শাহিওয়াল, হলস্টিন ফ্রিজিয়ান, সিব্বি, এই গরুগুলো, ব্রাহ্মা, এই গরুগুলো বেশি বড় হয়ে থাকে। উদ্দেশ্য আসলে আমাদের মালিকের প্রথম উদ্দেশ্য ছিল এখান থেকে যাতে নিজেরা ফ্রেশ দুধ খাইতে পারে, মাংস খাইতে পারে, এই জন্য। সেজন্য প্রথম পরিসরে ছোট করে ফার্ম করছিল নিজেদের চাহিদা ফিল আপ করার জন্য। পরে দেখলো এখানে শ্রমিক, আবার কর্মচারী কর্মকর্তা রাখা লাগে, সেই জন্য আস্তে আস্তে চিন্তাধারা চেঞ্জ হয়েছে, ফার্মটা ডেভেলপ করছে, বড় করছে। গেলবার আমাদের 100 মতো ফ্যাটে নিয়ে গরু ছিল, সেটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আসছে, যার কারণে আরও উদ্বুদ্ধ হয়েছে বড় করার জন্য। এই জন্য এবার আমরা 150+ ফ্যাটে নিয়ে করছি। ইচ্ছা আছে সামনের বার 200-র উপরে করার জন্য। আর আমাদের মালিকের মূলত আমাদের নিজেরাই, আমাদের এমডি স্যার নিজেরাই কুরবানিতে 12টা নিজেরা কুরবানি দেয়, নিজেদের ভিতরেই 30টা লাগে গরু, 30টা কুরবানি দেয়। আর বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামের জন্য বছরে নিজেদের ভিতরে 40-50টা গরু লাগে। এই গরুগুলা বাইরের থেকে কিনে এনে লালন পালন করা বা এটা
ভেজাল আছে কিনা গরুতে বোঝা যায় না। আমরা নির্ভেজাল গরু যাতে ফ্রেশ গরু এখান থেকে আমরা পাই, সেই জন্য নিজেরা ফার্ম করে নিজেরা এটা, এই জন্য আমরা এই ফার্মটা করার উদ্দেশ্য এটাই আমাদের। ফার্ম করতে চাইলে আসলে ওরকম মন মানসিকতা থাকতে হবে যে ফার্মে সময় দিতে হবে, ফার্ম সম্পর্কে ধারণা না নিয়ে ফার্ম করলে ফার্মে ডেভেলপ করা সম্ভব না। গরুর জাত সম্পর্কে কী কী জাতের গরু লালন পালন করলে বেশি লাভবান হওয়া যাবে, আর গরুর চিকিৎসা, হ্যাঁ ট্রেনিং সেন্টার যুব উন্নয়ন আছে, সরকারি ট্রেনিং সেন্টারগুলো আছে, ভেটেরিনারি কোর্সগুলো করে এগুলো করতে চায়, হ্যাঁ ট্রেনিং নিতে পারে, 3-6 মাসের ট্রেনিং আছে, এগুলো করে আসলে তার একটা অভিজ্ঞতা হবে, সে এটা থেকে ভালো ডেভেলপ করতে পারবে। তাহলে আমরা যে গরুগুলি আপনারা রেডি করছেন বা কোরবানির জন্য, আপনারা ওই গরুগুলি দেখি এবং জানি ওইগুলির সম্পর্কে, তো চলুন আমরা ওখানে যাই। এটা এখন আমাদের লাইফ ওয়েট আছে 14 মণ। এটা কোন জাতের গরু? এটা সারিওয়াল দেশি। দেশি এর মানে এরকম কি একটাই আছে না আরো অনেকগুলো গরু আছে আমাদের? আর এই যে আমাদের এটা সাহিওয়াল, এটা 16 মণ ওজন বিক্রি হয়ে গেছে। জি 4 লক্ষ টাকা। এটা এরকম বড় গরু আছে কয়টা এরকম? আমাদের এখানে এরকম 15-16 মণের গরু 20-25টা মতো আছে। 20-25টার ভিতরে কয়টা বিক্রি হয়েছে? এটা এই রেঞ্জের গরু 10-10টা মতো বুকিং হয়েছে। টোটাল আমাদের 30% বুকিং হয়েছে আর কি, টোটাল গরু 30%। এটা সিপবি উলবাড়ি, এটা 22 মণ। আমরা এখানে 9 মাস যাবত লালন পালন করছি। 9 মাস তখন ছিল মানে যখন এই গরুটা মানে এখানে আনছে, আনার পরে আমাদের এখানে 9 মাসে 6-6.5 মণ মতো গরু আসছে। দর্শক শুনলাম ম্যানেজারের কথা এই অ্যাগ্রো ফার্মের, এবং আপনারা শুনলেন, আপনারা এখান থেকে ইনফরমেশন নিয়ে এলে যদি আপনাদের কোনো উপকার হয় সেটাই আমাদের সার্থকতা। আপনারাও যদি পারেন তাহলে করেন এরকম লাভজনক একটি ব্যবসা, গরুর ব্যবসা বা গরু পালনের ব্যবসা। যাই হোক, আর অনেক কিছু জানলাম এই ভাই থেকে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কেউ কিনতে চান তাহলে এই ফার্মে যেতে পারেন। এই ফার্মের গরু কোনো হাট বাজারে উঠানো হয় না, আবার বলছি। তো এই বলে শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা টিভি 24 নিউজ। আর যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।